সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে রমজানুল মোবারকবাদ জানাচ্ছি। তো গত ক্লাসে আমি তোমাদেরকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের নবম অধ্যায় দেখিয়েছিলাম। তো ওখানে দেখিয়েছিলাম ঝুঁকি ও মুনাফার হার সম্পর্কে আলোচনা করছিলাম, আমাদের থিওরি অংশ এবং একটি গাণিতিক অংশ। তো আজকে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো গাণিতিক আসে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের এই অধ্যায় থেকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে, ফার্স্ট, সম্ভাবনা দেওয়া না থাকলে তখন আমরা প্রত্যাশিত আয় বা গড় আয় কীভাবে নির্ণয় করব, আদর্শ বিচ্যুতি কীভাবে নির্ণয় করব, এটা আমরা ফার্স্ট দেখব। এরপরে দেখব আরেকটি পার্ট এই অধ্যায়ের, পোর্টফোলিও আয়, এরপরে হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি, এরপরে আমরা আর একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে প্রত্যাশিত আয়, যে সিএপিএফ অনুযায়ী। তো চলো দেখা যাক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলো। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এক্স ও ওয়াই কোম্পানির সর্বশেষ তিন বছরের আয়ের হার নিচে দেওয়া হলো। তো এখানে তিন বছর দেওয়া আছে, এক্সের আয়গুলো দেওয়া আছে, ওয়াই এর আয়গুলো দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে প্রত্যাশিত আয় ও আদর্শ বিচ্যুতি নির্ণয় কর। যেহেতু এখানে প্রত্যাশিত আয় আদর্শ বিচ্যুতি বলা হয়েছে, তার মানে দুটি কোম্পানিরই বা দুটি সিকিউরিটিরই আমরা প্রত্যাশিত আয় ও আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তো ফার্স্ট আমরা আদর্শ বিচ্যুতির আগে প্রত্যাশিত আয় বের করব। তো এটা সূত্র হচ্ছে আর বার এক্স ইকুয়াল সামেশন আর ডিভাইডেড এন। তো সামেশন আর বলতে এক্স কোম্পানির আয়ের হারগুলো আমরা যোগ করব। এরপর এন মানি হচ্ছে সময়কে নির্দেশ করছে, এখানে তিন বছর, 2010, 2011, 2012 তিন বছর দেওয়া আছে, এই জন্য আমরা তিন দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা অ্যান্সার পাবো 11.67%। এটা হচ্ছে এক্স কোম্পানির প্রত্যাশিত আয় বা গড় আয়। এরপরে আমরা বের করব আদর্শ বিচ্যুতি সিগমা এক্স। এটা সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আর মাইনাস আর বার হোল স্কয়ার ডিভাইডেড এন মাইনাস ওয়ান। তো এক্ষেত্রে আর মানি প্রত্যেক বছরের আয়গুলোকে আমরা লিখব, মাইনাস আর বার যে অ্যান্সারটা আমরা বের করেছি অর্থাৎ গড় আয় বা প্রত্যাশিত আয়, প্রত্যেকটা বছর থেকে মাইনাস করে এটার হোল স্কয়ার এবং সবগুলো পর্যায়ক্রমে প্লাস করব। নিচে ডিভাইডেড এন মাইনাস ওয়ান, আর এন মানে তিন বিয়োগ হচ্ছে এক। তো এভাবে করে আমরা একটা অ্যান্সার পাবো, অ্যান্সারটা হচ্ছে 7.7 অর্থাৎ 7.7%। তো আমরা এখানে এক্স কোম্পানির প্রত্যাশিত আয় এবং আদর্শ বিচ্যুতি বের করে ফেলছি। তো দেন আমরা ওয়াই কোম্পানির প্রত্যাশিত আয় এবং আদর্শ বিচ্যুতি সেম নিয়মে আমরা বের করব একইভাবে, অর্থাৎ চেঞ্জ হবে আয় এবং আদর্শ বিচ্যুতিটা চেঞ্জ হবে। তো এরপরে আমরা দেখব যে তোমরা অবশ্যই ওটাই বের করতে পারবে। তারপরে আমরা কোশ্চেনটা চলে যাচ্ছি, কোম্পানি দুটির বিভেদাঙ্ক বের করো, বলা আছে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, যুক্তি দেখিয়ে নির্ণয় করো। তো এখন বলছে কোম্পানি দুটির বিভেদাঙ্ক, যেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে করেছিলাম সিবি, কোভ্যারিয়েন্ট অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ দুটি কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। এই বিভেদাঙ্ক দিয়ে কোম্পানিটি কোনটি ঝুঁকিপূর্ণ কোনটি ঝুঁকিপূর্ণ নয় সেটা আমরা বের করব। তো এখানে আমি শুধুমাত্র এক্সটা দেখাচ্ছি, যেহেতু আমরা এর আগে এক্সটা করেছি আর ওয়াইটা সেম তোমরা করে নেবে। তো সিবি এক্স ইকুয়াল সিগমা এক্স ডিভাইডেড আর বার এক্স ইন্টু 100। তো এখানে আমরা ওইখানে বের করেছি স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা 7.7, উপরে লিখব আর বার যেটা আমরা প্রত্যাশিত আয় বের করেছি 11.67, তো এটা আমরা ডিভাইড লিখে 100 দিয়ে গুণ করে আমরা অ্যান্সার পাবো 65.98%। এখানে দেখব সিবি যার বেশি সেটি বেশি ঝুঁকিপূর্ণ, বেশি যেটার মান বড় হবে সেটি বেশি ঝুঁকিপূর্ণ হবে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম যে অংশটুকু ছিল, যে প্রত্যাশিত আয় বা গড় আয় কীভাবে নির্ণয় করে আদর্শ বিচ্যুতি যখন একটি অঙ্কে সম্ভাবনা দেওয়া থাকবে না। এরপরে আমরা আরেকটি অংশ তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে পোর্টফোলিও আয় এবং পোর্টফোলিও ঝুঁকি। সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে পোর্টফোলিও ঝুঁকি যদি আমরা দেখাই সেটা একটু দেখবে, আমরা এটা একটা উদ্দীপক দেখব। তো পোর্টফোলিও আয় বা পোর্টফোলিও ঝুঁকি আমরা নির্ণয় করবো কী জন্য, এই জন্য দেখবো একটা অঙ্ক, মিস বর্ষা দুটি সিকিউরিটিতে সমান অনুপাতে বিনিয়োগ করেছেন, অন্যান্য তথ্য নির্ভরূপ সম্ভাবনা এখানে দেওয়া আছে, আয়ের হার অর্থাৎ এম কোম্পানি এবং এন কোম্পানি দুটি কোম্পানির আয়ের হার দেওয়া আছে, গড় আয় দেওয়া আছে এখানে বের করে দেওয়া আছে দুটিরই, এবং আদর্শ বিচ্যুতিও বের করে দেওয়া আছে, এবং সিকিউরিটি দুটির সহ সম্বন্ধ 0.95 যেটা আমাদের এখানে এই অঙ্কের লাগবে। তো আমরা ফার্স্ট বলা হচ্ছে পোর্টফোলিও আয়, পোর্টফোলিও মানে হচ্ছে দুটি কোম্পানি, অর্থাৎ দুটি কোম্পানির একসাথে
আয়ের হার নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা অঙ্কটা দেখব, গ নাম্বারের অ্যান্সারটা সবাই একটু খেয়াল করব যে পোর্টফোলিও আয় কীভাবে নির্ণয় করব। তো এটাকে চিহ্নিত করি আর বার পি ইকুয়াল ডাব্লিউ এম ইন্টু আর বার এন প্লাস ডাব্লিউ এন ইন্টু আর বার এন। দেখো সবাই একটু খেয়াল করবে এখানে দুটি কোম্পানি, বারবার বলছি পোর্টফোলিও মানি হচ্ছে দুটি কোম্পানি, দুটি কোম্পানির একসাথে বের করব। তো ওয়েট, এখানে ওয়েট বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় বা কোনো অঙ্কের ভিতরে কোনো জায়গায় বলা নেই যে ওয়েট। তো এখানে বলা হচ্ছে সমান অনুপাতে, সিকিউরিটিতে সমান অনুপাতে বিনিয়োগ করেছেন, অর্থাৎ একটি কোম্পানির ওয়েট হয় সবসময় ওয়ান, ওয়ানে কাউন্ট করবো। তো সমান, আমার মনে করো দুটি কোম্পানি আমার মোট মূলধন আছে 1%, এই 1%কে আমি দুটি কোম্পানিতে বিনিয়োগ করব, তার মানে 0.50, যেহেতু এখানে সমান বলা আছে সেহেতু 0.50, দুটিতেই আমরা 0.50 ধরে অঙ্কটা করব। তো এখানে ওয়েট হচ্ছে 0.50। তো ইন্টু এখানে দেওয়া ছিল গড়ায় 11.60 প্লাস আবার 0.50 ওয়েট এবং গুণ হচ্ছে আর বার এন, অর্থাৎ এখানে গড়ায় দেওয়া আছে 15.80। তো এটা আমরা গুণ করে যোগ করব, আমরা অ্যান্সার পাব 13.70%। তো আমরা পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করলাম। এখন দেখব উদ্দীপকে মিস বসার পোর্টফোলিওতে বিনিয়োগ যৌক্তিক কিনা এটা মূল্যায়ন করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট যেটা পোর্টফোলিও ঝুঁকির যে আমাদের সূত্রটা সেটা সিগমা পি ইকুয়াল, আমাদের যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছি সবাই একটু সূত্রটা দেখবে, সিগমা স্কোয়ার এম ইন্টু ডাব্লিউ স্কোয়ার এন প্লাস সিগমা স্কোয়ার এন ইন্টু ডাব্লিউ স্কোয়ার এন প্লাস টু হচ্ছে সূত্রের সিগমা এম ডাব্লিউ এম, সিগমা এন ডাব্লিউ এন ওয়েট আর আদর্শ বিচ্যুতি ইন্টু আর এম এন। আর এম এন আসলে কি? আর এম এন দ্বারা বোঝানো হয় সহসম্বন্ধ। আমরা উদ্দীপকে দেখতে পেয়েছিলাম সিকিউরিটি দুটির সহসম্বন্ধ, অর্থাৎ দুটি সিকিউরিটির সহসম্বন্ধ দেওয়া আছে 0.95। তো এখানে আমরা ওইটাই এটা প্রয়োগ দেখাবো। তো আমরা এখানে যদি আমরা সবগুলোর মান বসিয়ে অঙ্কটা করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 7.55%। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি, এখানে সকল মানগুলোও দেখা দেওয়া আছে তোমাদের সুবিধার্থে দেওয়া আছে। তো এখন বলছে আসলে কি এটা যৌক্তিক? তো আমরা কি বলবো, দেখা যাচ্ছে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি বা অঙ্ক করে আমরা দেখতে পেলাম যে সিকিউরিটি এম ও এন এর আদর্শ বিচ্যুতি যথাক্রমে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 3.32% এম কোম্পানি বা এম সিকিউরিটির এত পার্সেন্ট, আর এনের দেওয়া আছে 11.91%। সবাই একটু খেয়াল করবে এক্ষেত্রে ঝুঁকি অত্যাধিক বেশি বা কম হতে পারে, কারণ ফার্স্টটায় দেখা গেছে 3.32% এবং পরেরটায় দেখা গেছে 11.91%। তো একটিতে ঝুঁকি বেশি আরেকটিতে ঝুঁকি কম। তো তাই পোর্টফোলিওতে বিনিয়োগ করায় ঝুঁকির মাত্রাটা সহনশীল হয়েছে, কারণ আমরা দেখতে পেলাম এখানে 7.55%। যদি আমরা 3.32 তাহলে আমাদের ঝুঁকি কম হয়ে যায়, আর 11.91 যদি হয় তখন আমাদের ঝুঁকিটা বেশি হয়ে যায়। তো দেখা যাচ্ছে এটা একটা মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ এই মাত্রাটা আমরা সহনশীল দেখতে পাচ্ছি। সুতরাং অঙ্কটা করে বুঝতে পারলাম যে মিস বর্ষার পোর্টফোলিওতে বিনিয়োগটা যৌক্তিক হয়েছে। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমরা এরপরে আরেকটি অঙ্ক দেখবো তোমাদেরকে নিয়ে, এই অধ্যায়ের অঙ্ক। তো এই অধ্যায় থেকে এই অঙ্কটা আসে, আবার অষ্টম অধ্যায় থেকে তোমাদের এই অঙ্কটা আসে। তো এই অঙ্কটা করার জন্য আমরা ফার্স্ট একটু দেখব উদ্দীপক, একটা উদ্দীপক দেখব যে একটি কোম্পানির বিটার মান 0.50, ট্রেজারি বিল অথবা বন্ড এটির নাম 5%, বাজার ঝুঁকি 10% হলে কোম্পানির প্রত্যাশিত আয় নির্ণয় করো। তো প্রত্যাশিত আয় বিভিন্নভাবেই আমরা নির্ণয় করি। তো এখানেও আমরা এইটাকেও আমরা এভাবে নির্ণয় করতে যা বলা হতে পারে। এক্ষেত্রে আমরা বিটার মান যদি কোশ্চেনে দেওয়া থাকে, বাজার ঝুঁকি দেওয়া থাকে, ট্রেজারি বন্ড বা বিলের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে আরএফ প্লাস আর এম মাইনাস আরএফ ইন্টু বিটা। তো এখানে আরএফ দ্বারা বোঝানো হয় ঝুঁকি, ট্রেজারি বন্ড অর্থাৎ বন্ড, ট্রেজারি বন্ড বা হচ্ছে ট্রেজারি বিল, যেটাকে আমরা ঝুঁকি মুক্ত আয়ের হার বলি। আরএম হচ্ছে বাজার ঝুঁকি, আর বিটা হচ্ছে একটি কোম্পানির বিটার মান অর্থাৎ ঝুঁকির একটা মান এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানগুলো আমরা দেখব, তারপরে কিন্তু এখানে মানগুলো বসালাম, দেখা যাচ্ছে 5% হচ্ছে আমাদের ট্রেজারি বন্ডের মান অর্থাৎ আরএফ, আরএম হচ্ছে 10 এবং মাইনাস হচ্ছে 5 ট্রেজারি বন্ড বা বিল এটার মান ইন্টু 0.50। সবাই একটু ক্যালকুলেশন খেয়াল করবে, কারণ এটি আগে এই অংশটুকু করতে হবে, আগে 10 থেকে বিয়োগ 5 এটা করে গুণ করতে হবে 0.50, করলে আমাদের যে অ্যান্সার আসবে এটার সাথে
5 যোগ করতে হবে তাহলে আমরা অ্যানসারটা পাবো 7.5%। তো ট্রেজারি বন্ড নিয়ে একটু কথা, ট্রেজারি বন্ড বা বিল এটা কেন ঝুঁকিমুক্ত আয়ের হার, এটা অনুধাবন প্রশ্নেও আসে বা এখানে বিনিয়োগ করা আসলে ভালো কেন। আমরা যদি একটু বলি যে সরকারি যদি প্রত্যেক মানুষের কাছে সরকারি জামাই বা সরকারি বিনিয়োগ সবার জন্যই কিন্তু আসলে ভালো, কারণ এখানে কোনো ঝুঁকি থাকে না। তো এক্ষেত্রে আমরা ঝুঁকি থাকে না এই জন্য আমাদের এখানে বিনিয়োগ করাটাও লাভজনক। আর এটা মনে রাখার জন্য আসলে বলছি যে এখানে কোনো ঝুঁকি থাকবে না। এখানে এটার নাম বিভিন্নভাবেই বলা থাকতে পারে, যে ঝুঁকি মুক্ত আয় বলা থাকতে পারে বা ট্রেজারি বন্ড বলা থাকতে পারে বা ট্রেজারি বিল বলা থাকতে পারে। তো আমরা আশা করছি যে তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে যেগুলো আমরা আলোচনা করেছি সে অঙ্কগুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমি এই অধ্যায়ের আলোচনা করছি না, নেক্সট আমি ষষ্ঠ অধ্যায়ের উপর দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে তোমাদের মাঝে আমি আসবো, আবার আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।